আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আজকের আলোচনার বিষয়টি হবে রাস্তার হক। আমরা অনেকেই রয়েছি যারা রাস্তার পাশে বসে থাকি বা দোকানপাটে রাস্তার ধারে দোকান হাতে সেখানে বসে রয়েছি, অথবা আমরা রাস্তার মোড়ে মোড়ে দণ্ডায়মান থাকি বা বসে গল্প গুজব করে থাকি। অনেক সময় অনেক যুবক ভাইরা রাস্তার ধারে থাকে, রাস্তার দিয়ে যারা হাঁটা চলাচল করে তাদের চলাচলের বিঘ্নতা ঘটায় বা তাদের বিভিন্ন রকম চলার পদ্ধতি নিয়ে অনেক রকমের ঠাট্টা বিদ্রুপ করে থাকে। বিশেষ করে অনেক সময় মেয়েদেরকে শীষ দেওয়া হয় বা অনেকের সাথে খারাপ আচরণ করা হয় বা একজন মানুষ যাবে রাস্তা দিয়ে দেখা যায় রাস্তা ভোগ করে তারা সেখানে অবস্থান করছে। আসলে বিষয়টা এরকম এই বিষয়গুলো ইসলামের দৃষ্টিতে কেমন? এটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে একটা মন্দ কাজ বা খারাপ কাজ, এটা ইসলাম সাপোর্ট করে না। এ মর্মে জেনে নেওয়া যাক সহি মুসলিমের 5541 নম্বর হাদিস। অত্র হাদিসটি রিওয়ায়ত করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্র হাদিসটিতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন আমাদেরকে তিনি উপদেশ দিচ্ছেন, কি বলে, ইয়াকুম অল জুলুসা বিত্তুরকাত, যে তোমরা রাস্তার ধারে বসা থেকে বিরত থাকো, তোমরা রাস্তাতে বসবে না, রাস্তার ধারে বসবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বললেন, কলু, সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, মা লানা বুদ্দুন না তাহাদ্দা সুফিহা, আমাদের তো এমন কোনো জায়গা নেই বা এমন কোনো অভিষ্ট করার মতো জায়গা নেই যেখানে বসে আমরা পারস্পরিক আলাপ আলোচনা করব বা হাদিস কোরআনের কথাবার্তা বলবো, একে অপরের খোঁজ খবর নেব ইত্যাদি বিষয়ে কথাবার্তা বলবো, এরকম আমাদের কোনো জায়গা নেই রাস্তাতে বসা ছাড়া। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইজা আবাইতুম ইল্লাল মাজলিসা ফাতু হাক্কাহু, যদি তোমাদের এই রাস্তার ধারে বসা ছাড়া আর কোনো জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা রাস্তার হক আদায় করবে। কালু ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুহু, সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই রাস্তার হকটা কি, রাস্তার হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাস্তার হক হলো 5টি। এক, গজ্জল বাসার, তোমার দৃষ্টি অবনত করে রাখবে। আমরা অনেক সময় আমরা দৃষ্টি দিয়ে দেখি একজন মানুষের প্রতি, দৃষ্টি অবনত করে রাখা হলো যে আমার দৃষ্টিটা যেন এমনভাবে কারোর উপর না পড়ে যেন ব্যক্তিটা কষ্ট পান, বা কোনো মেয়েদের প্রতি যেন দৃষ্টি না দেওয়া হয়। এই জন্য বলা হয়েছে তোমরা দৃষ্টিকে অবনত করে রাখবে। নাম্বার 2, কাফুল আজা, অর্থাৎ কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। একজন মানুষ আসছে, সে মানুষ কেহ প্রতিপন্ন করে রাস্তায় কোনো কিছু ফেলে দেওয়া বা রাস্তাটা ভিজিয়ে দেওয়া বা কলার খোসা ফেলে দেওয়া বা কাটা রেখে দেওয়া, এই যে যেন ব্যক্তিটা আসতে কষ্ট হয় বা সে যেন পড়ে যায় আপনি একটা আনন্দ নেবেন, এরকম যেন না হয়, অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। নাম্বার তিন হলো রদ্দু সালাম, যখন কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে আর সে যদি সালাম দেয় অবশ্যই তার সালামের উত্তর দিতে হবে। নাম্বার 4, আল আমরু বিল মাগরুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, আর নাহি আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে এই 5টি হক অবশ্যই আদায় করবে যারা রাস্তার ধারে বসে রয়েছে। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় রাস্তার ধারে বসে থাকি, দেখা যায় যে আমরা গল্প গুজব করি, অথবা এমন একজন ব্যক্তি আসতে চাচ্ছেন যিনি এই লোকজনের কারণে রাস্তা দিয়ে যেতে কষ্ট হচ্ছে, বা অনেক মা বোনেরা রয়েছেন যারা লোক সমাগমে আসতে লজ্জাবোধ করছেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের বসার জায়গাটা, আলাপ আলোচনার জায়গাটা যেন রাস্তা কেন্দ্রিক না হয়, আমরা এমন একটা জায়গা বেছে নেই যে জায়গাটা রাস্তার ধারে না বা কোনো মানুষের কষ্ট হবে না। আর যদি আমাদের এরকম অ্যাবিলিটি নাই থাকে, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো রাস্তার 5টি হক আদায় করার সাথে আমরা রাস্তার ধারে বসতে পারি, যেন কোনো মানুষের কষ্ট না হয়, কোনো মানুষটিকে যেন ঠাট্টা বিদ্রুপ করা না হয়, এবং কোনো মানুষের অন্যায় দেখলে সেটা যেন প্রতিবাদ করা হয়, এবং কোনো মানুষকে যেন ভালো কাজের আদেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাস্তার হকগুলো পুরোপুরি আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।